বাসর রাতে নিজের স্বামীর জায়গায় যখন অন্য কেউ ধর্ষণ করেছিল তখন বুঝেছিলাম কষ্ট কাকে বলে আমার কথাটা শুনে হয়তো খুব অবাক লাগছে কিন্তু এটাই হয়েছে আমার সাথে সেদিন বুঝেছি যন্ত্রণা কাকে বলে অসহায়ত্বের মাত্রা কতটা গুরুতর হলে মানুষ এমন পরিস্থিতিতে পড়ে বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম বলতে গেলে সোনার চামচ নিয়ে জন্মেছি কত ভালোবাসতো আমার মা সারাদিন আমাকে নিয়েই পড়ে থাকতো কিন্তু সে সুখ বেশি দিন জোটে আমার কপালে আট বছর বয়সে ক্যান্সারে আমার মা মারা যায় সেদিন মাকে হারিয়ে আমি খুব কেঁদেছিলাম প্রতিটা মুহূর্ত শুধু মাকে মিস করত বাবা মায়ের জন্য অনেক কষ্ট পেত কিন্তু আমাকে বুঝতে দিত না কিন্তু বাবা প্রায় সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকতো আমাকে তেমন দেখাশোনা করতে পারতো না তাই আত্মস্বজন সবাই বলতে লাগলো আরেকটা বিয়ে করার জন্য কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসত আর নতুন বউ যদি আমাকে মানতে না পারে আমাকে কষ্ট দেয় এজন্য সহজে বিয়ে করতে রাজি হয়নি কিন্তু আমার সবার জোরাজুরি আর আমার কথায় বাবা দ্বিতীয় বিয়ে করে সেদিন বাবাকে বলেছিলাম বাবা তুমি নতুন মা এনে না দিলে আমি আর তোমার সঙ্গে কথা বলবো না ভেবেছিলাম তো আমার নতুন মাটাও আমার আগের মায়ের মতো হবে কে জানতো আমার কপালটা এমন হবে সেদিন সত্যি বাবাকে নতুন মা আনতে বলিনি এখন মনে হচ্ছে সেদিন আমি বাবাকে খাল কেটে কুমির আনতে বলেছিলাম বাবা যখন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢুকে আমি উকে মেরে নতুন মাকে দেখতেছিলাম আর খুব খুশি হয়েছিলাম কয়েকটা দিন হয়তো নতুন মায়ের সাথে ভালো ছিলাম কিন্তু পর কখনো আপন হয় না আর সৎ মা কখনো আপন মা হয় না সেটা বুঝতে পারি কয়েকদিন পর যে আমাকে আমার মা খাবার নিয়ে আমার পিছনে পিছনে দৌড়াতো আর আমি বায়না করতাম এটা খাবো না ওটা খাবো না সে আমি আজ ঠিক খেতে পারছি না এখন মনে হয় লবণ মরিচের ভাতও অনেক মজা যে আমি সারা দিন বসে বসে পুতুল খেলে সময় পার করতাম সে আমি আজ এখন অনেক কাজ করি তাও আবার নতুন মায়ের মন ভরে না নানা রকম কথার বেড়াজালে আটকে পড়ে গেছি ইচ্ছে করলেও এ কথার বেড়াজাল থেকে বের হতে পারছি না দিনের পর দিন মানসিক আর শারীরিক যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছি আমার বাবাও বদলে গেছে যে বাবা আমার সুখের কথা ভেবে বিয়ে করতে চায়নি আজকে সে বাবা নতুন মাকে পেয়ে আমাকে ভুলে গেছে নতুন মায়ের কথায় উঠে আর বসে মারধর করে নতুন মায়ের কোলে নতুন যে মেয়ে হয়েছে বাবার কাছে এখন সেই মেয়ে সব আর আমি তো এক পরগাছা আট বছর বয়সে মাকে হারিয়ে যতটা কষ্ট পেয়েছিলাম তার থেকে বেশি কষ্ট এখন প্রতি মুহূর্তে পাই কষ্টটা আরও বেড়ে গিয়েছিল যখন আমার বাবা চোদ্দ বছর বয়সে আমার বিয়ে ঠিক করে আমার থেকে ২৬ বছর বয়সে এক মধ্যবয়স্কের সাথে সেদিন একটু প্রতিবাদ করেছিলাম কারণ ফলস্বরূপ মায়েরার মানসিক যন্ত্রণাটাই পেলাম নাসজ্জ করতে পেরে কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়েছিলাম ভেবেছিলাম বয়স বেশি হলে অসম্ভব সুন্দর তাতে কি হয়েছে খেতে পড়েতে তো পারবো সংসার কাকে বলে তখন বুঝে উঠতে পারিনি সংসার বুঝে ওঠার আগে বাবা আর নতুন মায়ের চাপে চোদ্দ বছর বয়সে আমি বিয়েটা করে নিই বিয়ে করার পর যে সুখটা ছিল সেটাও চলে গেল ঘরোয়াভাবে চুপি লোকটার সাথে আমার বিয়ে হয় আমাকে লোকটা গাড়ি করে তার বাড়িতে নিয়ে যায় যাওয়ার সময় লোকটার হাবভাব দেখে মনে হচ্ছিল লোকটা নেশা করার চরিত্রহীন যখন লোকটার সাথে বাড়িতে গেলাম বুঝতে পারলাম লোকটা অনেক ধনী আর সম্পদশালী আমাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে শক্ত করে হাত ধরে রুমের ভিতরে নিয়ে ধাক্কা দিয়ে ফেললো আর উনি একের পর এক মদের বোতল শেষ করতে থাকলেন সব আশায় তখন নিরাশ হয়ে গেল বুঝতে পারছিলাম না আমার জীবনের সব সুখ উড়ে গেছে তা আর ফিরে আসবে না আরও যন্ত্রণায় কাতর হলাম যখন খেয়াল করলাম রাতের বেলা আমার স্বামীর পরিবর্তে অন্য একটা লোক আমার রুমে ঢুকে আমাকে জাপটে ধরেছে ভয়ে জোরে চিৎকার করে উঠেছিলাম পাশের রুম থেকে আমার স্বামী এসে বললো হারাম হারামজাদি এভাবে চিল্লাচ্ছিস কে আমি ওনার এ ভাষাটা শুনে অবাক হলাম কিছুটা বিস্মিত হয়ে শান্ত স্বরে ওনাকে বললাম আপনি দেখেন এ লোকটা এসে আমার সাথে অসভ্যতামে করছে কর্কশ হাসি দিয়ে বলল হারামজাদি একে খুশি কর না হয় তোর কপালে দুঃখ আছে যা যা করতে বলে তাই তাই কর ওনার কথাটা আমার বুকটা ভেদ করে কলি যাই লাগলো তবু বললাম আপনি আমার স্বামী হয়ে এমন কথা বলতে লজ্জা লাগছিল হা হা আমি তো স্বামী কে বলেছে আমি তোকে তোর বাপের কাছ থেকে কিনে এনেছি আশেপাশের লোক খারাপ বলবে তাই বিয়ের নাটক করেছি তোর বাপ আমার কাছে তোকে বিক্রি করে দিছে এখন আমি যা বলি তুই তাই কর ওনাকে খুশি কর এই বলে লোকটাকে ইশারা করে দরজা লাগিয়ে চলে যায় আর লোকটা আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে আমি বললাম আপনি আমার বাবার বয়সে এমন করবেন না আপনার মা বোন মেয়ে থাকলে কি এমন করতে পারবেন আমাকে ছেড়ে দিন পায়ে পড়ি আপনার আমার ক্ষতি করবেন না প্লিজ কিন্তু তিনি এক পৈচাশে হাসি দিয়ে আমাকে বলল এসব বলে লাভ নেই সুন্দরী আমাকে একটু খুশি করে দাও এসব বলে আমার গায়ের উপর এসে আমাকে শক্ত করে ধরলো আর আমাকে খুবলে খুবলে খেলো সেদিন আমার চিৎকার শোনার মতো কেউ ছিল না মনে হয়েছিল এক হায়না আমার কাঁচা মাংস খুবলে খুবলে খাচ্ছে ওনার খাওয়া শেষ হওয়ার পর আমার স্বামী আমাকে ঠিক একইভাবে খুবলে খুবলে খেয়েছে তারা ভুলেই গিয়েছিল আমি একটা মানুষ আমার কষ্ট হয় যন্ত্রণায় চিৎকার যেন তাদের সুখটা আরও বাড়িয়ে দিয়েছিল কাজ শেষে আমাকে লাথি দিয়ে ফেলে অন্য রুমে চলে গেল। আমি যন্ত্রণায় ছটপট করতে লাগলাম সারা শরীর হায়নাদের আঘাত করা ক্ষতগুলো ভেসে উঠলো সে সাথে তীব্র যন্ত্রণায় কাতরাতে লাগলাম বড় স্বপ্ন নিয়ে বিয়ে না করলেও একটু আশা নিয়ে বিয়েটা করেছিলাম আর সে আশাও ভেঙে গেল জীবনে এতটা কষ্ট লেখা ছিল বুঝতে পারিনি আজকে আমার সব আশা সারা শরীরটা সাক্ষী দিচ্ছি আমি আজকে কতটা নিরুপায় অসহায় সেদিন বুঝেছিলাম পুরুষ মানুষ কতটা খারাপ হয় কতটা জঘন্য হলে একজন বাবা তার মেয়েকে এমন লোকের কাছে বিক্রি করতে পারে কত নিকৃষ্ট হলে একজন বাবার বয়সী লোক আমার মতো চোদ্দ বছরের মেয়েকে এভাবে হায়নার মতো রক্তাক্ত করতে পারে কতটা কষ্ট সেদিন হয়েছিল আমি জানি কষ্টের শেষটা যদি সেখানেই হতো তাহলে তো ভালোই ছিল কিন্তু পরদিন সকালে কিন্তু পরদিন সকালে খেয়াল করলাম আমার শরীরটা জলে পুড়ে যাচ্ছে সারা শরীর ক্ষত হয়ে গেছে তল পেটে প্রচুর ব্যথা হচ্ছে উঠতে পারছি না ঠিক করে কোনো রকম উঠে দেখি বদমাস লোকটা আমার জন্য খাবার নিয়ে এসেছে আর আমাকে বললো হারামজাদি এই নে খা খেয়ে রেডি হ কাস্টমার আসবে দুটা খুশি করতে না পারলে খবর আছে বেশি চিল্লারলা তো তোর মাইরে তোর ফাটাই দিমু দয়া করে আপনি আর আমাকে কষ্ট দিবেন না আমি আপনার পায়ে পড়ি আমার শরীর ভালো না আমি অসুস্থ এতটা কষ্ট আমাকে দিবেন না আপনার মেয়ে হলে কি পারতেন এমন করতে আপনি আমার বাবার বয়সী এরকম করবেন না পুরুষ মানুষ পুরুষ মানুষই হয় রে ওরা বাবা স্বামী কিছু হয় না তাড়াতাড়ি রেডি হয় পেটে তখন প্রচণ্ড ক্ষুধা ছিল কোনো রকমে খেয়ে নিলাম তারপর কিছুক্ষণ পর একের পর এক লোক আসতে থাকলো আর আমার শরীরটাকে আরও খুবলে খুবলে খেত সেদিক মনে হচ্ছিলো আমি একটা তাজা মাংসপিণ্ড যেটাকে খাওয়ার জন্য অনেকগুলো হায়না প্রতিযোগিতায় লেগেছে সেদিন আমার চিৎকার কেউ শোনেনি ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কেউ শান্তনা দেয়নি কখন যে অসুস্থ হলাম খেয়াল নেই কোনো রকমে কয়েকটা ব্যথা কমার ওষুধ এনে দিয়েছিল খেয়ে সুস্থ হলাম কিন্তু অসহ্য যন্ত্রণা সহ্যের পর লোকটা কয়েকদিন আমাকে একটা গলিতে নিয়ে গেল খেয়াল করলাম সেখানে আমার মতো আরও অনেক মেয়ে সেজে গুঁজে দাঁড়িয়ে আছে একে একে পুরুষ আছে যাকে পাচ্ছে তাকে নিয়ে রুমে ঢুকছে বুঝতে আর বাকি রইল না এটা পতিতা বললি আমাকে নিয়ে গেলে একটা মহিলার কাছে মহিলার নাম ডায়না মহিলাটি আমার দিকে তাকিয়ে লোকটাকে বলল হালা এ মাল রে এ হাল করলি কেন এত চাপ দিচ্ছিস কেন রে মাল রে সারা শরীরে দাগ করে ফেলছিস এর পিছনে এখন আমাকে টাকা ভাঙতে হবে এ মালের জন্য তিরিশ হাজারের উপর টাকা দিতে পারুম না মালটার কি হাল করছিস দেখছিস ডায়নাজি সবে মাত্র চোদ্দ বছর বয়স আর পাঁচ হাজার বাড়াই দেন ঠকবেন না নিলে আরও ভালো সার্ভিস দেয় সেই মাল অবশেষে দর কষাকষি করে আমাকে বত্রিশ হাজার টাকায় বিক্রি করা হলো আমি ডায়নানটি পায়ে আশ্রয় পড়লাম আমাকে ছেড়ে দিতে দেয়নি কেন দিবে উনি তো পতিতারা পড়লিশ সর্দার নি আমাকে এত টাকা দিয়ে কিনেছেন ব্যবসার জন্য আমার দায়িত্ব হলো কে যাকে আমাকে সব বুঝিয়ে দেওয়া হয় শোভাও আমাকে বুঝিয়ে দিল কিভাবে কাস্টমারকে খুশি করতে হয় শোভার পায়ে ধরলাম আমাকে যেন ছেড়ে দেওয়া হয় কিন্তু সেও এক ঘাটের মাঝে আমার মতো ভুক্তভোগী সে তো প্রেম করে এক ছেলেকে বিশ্বাস করে এসেছিল আর সে ছেলে সরলতার সুযোগ নিয়ে তাকে বিক্রি করে চলে গেছে এভাবে অসহনীয় যন্ত্রণা মেনে নিতে হয়েছিল দেখতে দেখতে দুটা বছর পার হয়ে গেল আমি ডালিয়া থেকে হয়ে গেলাম ডেইজি কাস্টমারকে কিভাবে খুশি করে টাকা বাড়িয়ে নিতে হয় সব শিখে গেছি সে সাথে জেনে গেছি পুরুষ মানুষগুলোর রূপ সত্যিই পুরুষ মানুষ পুরুষ মানুষের হয় ওরা বাবা ভাই কিচ্ছু হয় না এখানে আসে না এমন কোনো স্তরের লোক বাকি নেই উঁচু নিচু সব স্তরের লোকরাই এখানে আসে এখানে মেয়েগুলো তারা মাংসপিণ্ড আর খুবলে খুবলে খায় এখন আমি এখানে সবচেয়ে ফেমাস বাবুরা তো আমার জন্য পাগল কথাগুলো বলে ডালিয়া হাসছিল আর আমি তার মুখ থেকে কথাগুলো শুনে থমকে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে জানা ছিল না ডালিয়া ওরফে ডেইজির মেটার কথাগুলো বলে খলখল করে হাসলো আর হাসির পিছনে একটা চাপা কষ্ট ছিল তা ঠিকই বুঝতে পারলাম কিন্তু এর কিছুদিন পরে ডালিয়ার জীবনে একটা ঘটনা ঘটে ডালিয়ার পেটে বাচ্চা আসে সাধারণত পতিতাদের বাচ্চাগুলোকেও মাঝে মাঝে রেখে দেওয়া হয় মেয়া জন্মানোর আশায় ডালিয়ার বাচ্চাটাও তার অনুরোধে ডায়না রাখতে দেয় কিন্তু ডালিয়া এর মধ্যে কাজ বন্ধ তাই সব কিছু ঝামেলা হচ্ছিল তার উপর তিন মাসের বাচ্চা পেটে এর মধ্যেও কয়েকটা কাস্টমারকে তার খুশি করতে হয়েছে সেদিন খানিকটা অসুস্থ ছিল তাই ডায়না তাকে কাজ করতে নিষেধ করে কিন্তু হুট করে ডায়নার কাছে একটা ভদ্র লাগাসে আর ভদ্রলোকের নাম অরণ্য অরণ্যকে নিয়ে আসে তারই পরিচিত একজন অরণ্য দেখে ডায়না বলল বাবু আসুন আপনি মনে হয় এখানে নতুন বাবু কোন মাল পছন্দ আপনার পছন্দ হলে আমাকে জানাবেন অরণ্য চারপাশে ঘুরে হঠাৎ রুমের এক কোণে বসে থাকা ডালিয়েকে দেখতে পেল এবং ডালিয়েকে ইঙ্গিত করে বললো আমার ওই মেয়েটাকে তাই দেইজি কিন্তু বাবু ওই মেয়ে তো পোয়াতি আর অসুস্থ আজকে ওকে ছেড়ে দিন যত টাকা লাগবে ততই দিব আমার ওই মেয়েটাকেই চাই আর ওকে আমার সাথে নিয়ে যাব। এক লাখ দুই লাখ নয় কত লাখ বলুন ডায়না এত টাকার কথা শুনে চমকে গেলো মনে মনে ভাবলো নিয়ে যা যা ইচ্ছা করুক পোয়াতি এমনি ইনকাম কম এর থেকে কিছুদিনের জন্য বেঁচে দেই এটাই ভালো আচ্ছা বাবু তিন লাখ দিলেই চলবে তবে এক বছরের বেশি রাখতে পারবেন না আর জেনে শুনে পোয়াতি নিচ্ছেন সার্ভিস খারাপ দিলে বদনাম করতে পারবেন না সে নিয়ে আপনাকে ভাবতে হবে না এ নিন আর আমাকে আমার মাল বুঝিয়ে দিন ডায়না ডালিয়াকে এনে অরণ্য হাতে তুলে দিল আর ডালিয়াকে বলল বাবু তোকে এক বছরের জন্য কিনেছে বাবুর বাড়িতে থাকবে আর বাবু যা যা বলবে তাই তাই করবে। তুই পোয়াতে এটা যেন বাবু তোকে নিয়েছে বাবু খুশি রাখবে এ বলে অরণ্যের হাতে ডালিয়াকে তুলে দেয় অরণ্য ডালিয়াকে নিয়ে বাসায় গেল ডালিয়া বুঝতে পারল না তার মতো পোয়া থেকে কিনে লোকটার কি লাভ ডালিয়া ঘরে ঢোকার পর খেয়াল করলো বেশ সাজানো গোছানো লোকটার বয়স বেশি না হলো এই তো পঁয়ত্রিশ সাইত্রিশ হবে দেখতে বেশ সুন্দর আর বোঝাই যাচ্ছে অনেক টাকার মালিক আর দেওয়ালে একটা লেখা দেখে ডালিয়ে চমকে গেল দেওয়ালে লেখা ছিল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো মেয়ে মানুষ এমনটা লেখার কারণ ডালিয়ে বুঝতে পারল না ডালিয়ে ঘরে ঢোকার সাথে 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 অরণ্য ডালিয়ার হাতটা ধরে আছড়ে ফেলে দেয় আর বলে আজকে থেকে আমি যা বলবো তুই তাই করবি আমার কথায় নরচর হলে শেষ করে দিব মেয়ে মানুষকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি দুনিয়ার যত মেয়ে জাত আছে সব মেয়েকেই আমি ঘৃণা করি তুই যদি আমার আমার কথার বাইরে নড়িস তোর খবর আছে তোকে আমি শারীরিকভাবে পাবার জন্য এখানে আনি নি তোকে এনেছি যখন কোনো মেয়ের প্রতি আমার ঘৃণা জন্মবে তখন তোকে একটা করে শাস্তি দিয়ে আমার রাগটা মেটাবো সে আপনি যাই করুন অরণ্যবাবু আমাকে একটু বিশ্রাম নিতে দিন শরীরটা খুব খারাপ কালকে থেকে আমি আপনার সব কথা মেনে চলবো আমি পোয়াতেই আপনি তো জানেন না এখন কোনো বিশ্রাম নেই তোর জন্য আমার গা হাত পা টিপ আমার কথার বাইরে গেলে তোর খবর আসে ডালিয়া শান্ত সরে চুপ করে বসে থাকে পাহা টিপতে টিপতে লাগলো ক্লান্ত শরীর যেন আর কিছুই মানছে না মনে হচ্ছে একটু চোখ বুঝতে পারলে ডালিয়া ভাবতে লাগলো এসব ভাবতে ভাবতে কখন যে ডালিয়া অরণ্যের পায়ের উপর ঘুমিয়ে গেল খেয়াল করেনি হঠাৎ অরণ্য ডালিয়াকে এভাবে দেখে রেগে মেগে আগুন হয়ে যায় জোরে ডালিয়ার পেট বরাবর এক লাথি মারে আর ডালিয়া খাট থেকে ফ্লোরে পড়ে যায় সাথে সাথে ফ্লোরটি থেকে ফ্লোরে পড়ে যায় সাথে সাথে ফ্লোরটা রক্তে মেখে যায় ডালিয়ার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় আর ডালিয়া কাতরাতে থাকে যন্ত্রণা আর বলে প্লিজ অরণ্যবাবু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান না আর আমার বাচ্চাটা মরে যাবে এতটা নির্দয় হবেন না এ বাচ্চা আমার কাছে অনেক কিছু জীবনে প্রথম মা হয়েছি অনেক কষ্ট পেয়েছি বাচ্চা হারানোর কষ্টটা আমাকে আর দেবেন না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান হারামজাদি আমি নিয়ে যাব তোকে ডাক্তারের কাছে আমি নিজেই একজন প্রাক্তন ডাক্তার কিন্তু ডাক্তারি ছাড়তে হয়েছে তোদের মতো নষ্ট মেয়ে মানুষের জন্য হারামজাদি তোর বাচ্চা শেষ হলে তো তুই কষ্ট পাবি তাই অনেক তাই না হ্যাঁ অরণ্যবাবু অনেক কষ্ট পাবো দয়া করে আমার একটা ব্যবস্থা করুন আমার বাচ্চাটাকে বাঁচান হা হা তোর এই কষ্টটা আমি উপভোগ করব তুই কাত আমি তোকে দেখি এক ঘন্টার পর তোর বাচ্চা পুরোপুরি নষ্ট হলে তোর চিকিৎসা করব এর আগে না হা হা ডালিয়া মেঝেতে কাতটাতে লাগলো ভাবল আর কত দুঃখ তার কপালে লেখা আছে আর কত কষ্ট পাবে সে শেষ পর্যন্ত নিজের বাচ্চা হারানোর যন্ত্রণা পেতে হলো পেটের ব্যথায় ডালিয়া চিৎকার করতে লাগলো কিন্তু সে না শুনে অরণ্য শুধু হাসতে লাগলো এক ঘন্টা পর ডালিয়া নিস্তেজ হয়ে পড়লো রক্তে সারা শরীর আর মেজে মেখে গেল ডালিয়া সেন্সলেস হয়ে গেল ডালিয়া সেন্স ফেরার পর ডালিয়া খেয়াল করলো ডালিয়ার হাতে স্লাইন দেওয়া ওটার সাথে সাথে অরণ্য বলে উঠলো চিন্তা করে লাভ নেই তোর বাচ্চা আন নেই তোর বাচ্চাটা শেষ তোর বাচ্চাটা মারা গেছে তোকে কষ্ট দিতে পেরে কি যে আনন্দ হচ্ছে কি বলবো ইস ডেজি বুঝি খুব কষ্ট হচ্ছে আপনি আমাকে কেন কিনে এনেছেন বলবেন বললাম তো তোকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য তোকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে দিব আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে আপনার লাভ লাভ ক্ষতি কিছু জানি না এতে আমার শান্তি কিন্তু কেন কারণ মেয়ে মানুষকে আমি ঘৃণা করি মেয়ে মানুষকে কষ্ট দিতে পারলে আমি শান্তি পাই তাই তোকে একের পর এক মানসিক কষ্ট দিবার আমি মানসিক শান্তি নেব আহা এরপর খেয়ে নে পনেরো দিন তোকে কিছু করব না যা করার পনেরো দিন পর করব ডালিয়া অরণ্যের কথা শুনে অবাক হয়ে পারলো না ডালিয়া বুঝতে পারল না অরণ্যবাবুর মনে মেয়েদের প্রতি এত ঘৃণা কেন আর ডালিয়াকে মেরে সে কি শান্ত পাবে এসব ভাবতে ভাবতে ডালিয়া অস্থির হয়ে গেল ডালিয়া বুঝতে পারল তার জীবনে সুখ শব্দটা আর নেই ভেবেছিল অরণ্যভাবে হয়তো বুঝবে কিন্তু পুরুষ মানুষ সে যে সব সেটা আবারও প্রমাণিত হয়ে গেল বাচ্চাটার কথা ভেবে ডালিয়া কান্নায় ভেঙে পড়ল সে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো আর ডালিয়ার কান্না শুনে অরণ্য হাসতে লাগলো অরণ্য হাসি শুনে যেন ডালিয়ার আরও বুক ফেটে কান্না আসলো পনেরো দিন পর অরণ্য ডালিয়ার আশেপাশে আসেনি খাবার শুধু কাজের লোক দিয়ে পাঠিয়েছে এর মধ্যে ডালিয়া একটু সুস্থ হলো হাঁটতে চলতে পারছে আচমকা ডালিয়া হাঁটতে গিয়ে সাবান পানিতে পিছলে পড়ে ডালিয়ার মনে হলো এবার কলিজাটা বের হয়ে গেল ডালিয়া পড়ে ছটপট করতে লাগলো বুঝতে পারলো না সাবান পানিটা কে রাখলো হঠাৎ অরণ্য হাসতে হাসতে বললো ডালিং ব্যথা পেয়েছ সাবানের পানিটা আমি ঢেলেছি যাতে তুমি পড়ে গিয়ে এভাবে ছটপট করতে পারো আর আমি হাসতে পারি হা আপনি কেন আমার সাথে এমন করছেন বলতেছি না মেয়ে মানুষকে আমার কষ্ট সহ্য হয় না তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে হা। হা ডালিয়া কোনো রকম মেঝেতে উঠে বিছানায় গেল ডালিয়ার আজকে বুক ফেটে কান্না আসছে আর কত কষ্ট তাকে পেতে হবে আর কত কষ্ট তার কপালে লেখা আছে একর নরকে এসে সে পড়লো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ডালিয়া অরণ্যকে দেখে চমকে গেল কারণ ডালিয়া ঘুম থেকে উঠে খেয়াল করলো অরণ্য ডালিয়ার পাশে বসে আছে আচমকা ডালিয়া অরণ্যকে দেখে যেন তার ঘুমের ঘর কেটে গেল ডালিয়া বেশ চমকে গেল অরণ্যকে এভাবে দেখে বুঝতে পারলো না অরণ্যবাবু এভাবে বসে আছে কেন কিছুটা বিস্মিত আর কাপা কাপা সুরিয়ে ডালিয়া অরণ্যকে বললো অরণ্যবাবু আপনি এখানে কিছু লাগবে আমি কি কোনো ভুল করেছি অরণ্য এবার এক নাশ হাসি দিয়ে বললো না ডেজি তুমি কোনো ভুল করনি আমি তো এসেছি তোমার জন্য নাস্তা নিয়ে কালকে রাতে কিছু খাওনি এভাবে না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ করবে এই নব্রাশ পেস্ট লাগানো আছে তাড়াতাড়ি ব্রাশ করে আসো আর এসে খাও খেয়ে রেডি হও আমরা একটু বাইরে ঘুরতে যাব। অন্য এরকম ব্যবহার দেখে ডালিয়া কিছুটা আশ্চর্য হলো কাপা কাপা হাতে ব্রাশটা নিয়ে বাথরুমে গেল আশেপাশে খেয়াল করলো কোথাও সাবানের পানি ফেলা ছেড়ে রেখেছে কি না কিন্তু কোথাও কোনো পানি নেই সব কিছু ঠিক আছে দাঁত ব্রাশ করে রুমে আসলো খেয়াল করলো অরণ্য রুমি রুটিতে জেলি মাখছে ডালিয়াকে দেখে অরণ্য বলে উঠল আরে ডেইজি তাড়াতাড়ি আসো চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রুটি জেলি চা খাও আর সাথে সাথে এক গ্লাস গরম দুধ খেয়ে নিবা তা না হলে তো ভালোভাবে সুস্থ হবা না তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও ডালিয়া অরণ্যকে যতই দেখছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে অরণ্যের এমন ব্যবহারে ডালিয়া আটচার জন্য হয়ে পারল না ডালিয়া কিছুটা ভীত হয়ে অরণ্যের পাশে গিয়ে বসলো অরণ্য ডালিয়াকে খাবার খেতে দিল কিছুটা ভয় ভয় নিয়ে ডালিয়া খেতে লাগলো পাশ থেকে অরণ্য বলে উঠলো চাটা কেমন হয়েছে আমি বানিয়েছি কিন্তু হুম অনেক ভালো হয়েছে অরণ্যবাবু আপনি সত্যি অনেক ভালো চা করেন আমার জন্য এতটা কষ্ট না করলে পারতেন আরে এতে কষ্ট কি আমার একটু শান্তির জন্য এটুকু তো করতেই পারি আর শোন আমাকে আজ থেকে শুধু অরণ্য বলে ডাকবি বাবু বলার দরকার নেই ডালিয়া এই কথাটা শোনার পর চমকে গেল বুঝতে পারল না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি আর বললো আচ্ছা আপনি যা বলবেন তাই আচ্ছা তোমার নাম ডেজি নাকি আরও কোনো নাম আছে আমার নাম ডালিয়া ছিল সেখান থেকে ডেজি হয়েছে ও তাই বল তোকে আমি ডালিয়া বলেই ডাকবো কারণ তোমার ডালিয়া নামটা অনেক সুন্দর ঠিক আছে আপনার যা ইচ্ছা ডাকেন আমার কোনো আপত্তি নেই ডালিয়া তোমার চুলগুলো অনেক সুন্দর তোমার চুলগুলোকে তুমি অনেক ভালোবাসো তাই না ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু আছে কি জানি না তবে চুলগুলো আমার অনেক পছন্দ শত কষ্টের মধ্যে চুলগুলোকে আগলে রেখেছি খুব বেশি যত্ন নিতে পারি না তবুও যে চুলগুলো হাঁটু পার হয়েছে এটাই অনেক অরণ্য কিছুটা মুচকে এসে বলো সত্যিই তোমার চুলগুলো অনেক লম্বা সুন্দর তুমি রেডি হয়ে নাও তোমাকে নিয়ে পার্লারে যাবো তোমার চুলে শ্যাম্পু করাবো দেখবা চুলগুলো আরও সুন্দর হয়ে যাবে আমি রেডি হচ্ছি তুমিও রেডি হয়ে বের হও ডালিয়া অরণ্যের কথা শুনছে ততই বিস্মিত হয়ে যাচ্ছে সত্যি কি এমন কিছু হচ্ছে নাকি সব স্বপ্ন নিজের শরীরে নিজে একটা চিমটি কেটে আ করে উঠলো সত্যি তো এটাই বাস্তব ডালিয়ার ভাবনা সাগর থেকে বের হয়ে তাড়াতাড়ি রেডি হলো অরণ্য ডালিয়াকে দেখে বলল আরে তুমি চুল বাদলে কেন চুল খোলা রাখো সুন্দর লাগবে অরণ্যের কথায় ডালিয়া চুল খোলা রাখলো আর খোলা চুলে অরণ্য ডালিয়াকে দেখে বলল বাহ বেশ সুন্দর লাগছে এ বলে একটা টিপ কপালে পরিয়ে দিয়ে বলল এখন আরও বেশি সুন্দর লাগছে ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই অবাক হচ্ছে হঠাৎ করে অরণ্যের এমন ব্যবহার ডালিয়াকে যেন রূপকথার রাজ্যে নিয়ে গেল তারপর দুজন মিলে একসাথে বের হলো ডালিয়ার কাছে সব কিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগতে লাগলো গাড়ির কাজগুলো বাইরে তাকিয়ে আকাশটা দেখতে লাগলো কতদিন ডালিয়া এই খোলা আকাশের নিচে হাঁটে না ছোটোবেলার কথাগুলো মনে করতে লাগলো তার মা তাকে খাওয়ানোর জন্য কিভাবে দৌড়াতো কীভাবে সে পুতুল খেলতো এসব ভাবতে লাগলো নিমেষের মধ্যে যেন একটা সুখের রাজ্যে হারিয়ে গেল ডালিয়া হঠাৎ অরণ্য গাড়ির ব্রেক ডালিয়ার স্বপ্নের ঘোর কাটলো খেয়াল করলো অরণ্য গাড়ির থেকে নামলো আর ডালিয়াকে নামার জন্য বললো ডালিয়া নামলো ডালিয়া দেখলো অরণ্য একটা মস্ত বড় একটা পার্লারে নিয়ে এসেছে আর পার্লারের দিকে ইশারা করে বলছে ডালিয়া এই পার্লারটা দেখেছো এটাতে গিয়ে নিয়ে নিয়ে গিয়ে আজকে তোমার চুলগুলোর ব্যবস্থা করব। অরণ্যর কথা যতই শুনতে লাগলো ততই অভাগ হতে লাগলো অরণ্য ডালিয়াকে নিয়ে পার্লারে গেল পার্লারে নিয়ে গিয়ে মহিলাকে বলল এর চুলগুলো কেটে ঘাস সমান করে দিন ডালিয়া অরণ্যের মুখে এমন কথা শুনে আঁতকে উঠলো আর বলে উঠলো চুল কেটে ঘাস সমান করবো মানে আমি চুল কাটবো না এগুলো আমার অনেক শখের চুল জীবনে অনেক বস কষ্ট করেছি কিন্তু চুলগুলোকে কখনো অযত্ন করিনি এই জন্যই তো তোমার চুলগুলো কাটবো তুমি কি ভেবেছিলে আমি তোমাকে আদর করছি হাহা এত বোকামে আমি আমার জীবনে দেখিনি আরে তোকে আদর করেছিলাম যাতে তোকে কষ্টটা বেশি দিতে পারি চুপচাপ চুল কাট আমি চুল কাটবো না আপনি আমাকে যা ইচ্ছা করেন আমি কাটবো না পাশ থেকে পার্লারের মহিলা বলে উঠলেন উনি কাঁদতে না চাইলে আমরা জোর করে কাটতে পারবো না আপনি অন্য কোথাও নিয়ে যান অরণ্য একটা হাসি দিয়ে বললো এই চুলগুলো কাটলে পঞ্চাশ হাজার টাকা দিব এবার আপনার ইচ্ছে কাটবেন নাকি অন্য কোথাও যাব মহিলা পঞ্চাশ হাজার টাকার কথা শুনে লোভে পড়ে গেল আর বলল এ আর তেমন কি কাজ আমি কেটে যাচ্ছি তারপর আরও দুজন ডালিয়াকে ধরে জোর করে চুল কাটা শুরু করলো ডালিয়ে চিল্লাই চিল্লাই বলে উঠলো আল্লাহর দোহাই লাগে এত বড় কষ্ট আর ক্ষতি আপনারা করবেন না আমাকে ছেড়ে দিন মহিলাগুলো টাকার লোভে অন্ধ হয়ে গেছিল ডালিয়েকে চিৎকার তাদের কান পর্যন্ত পৌঁছালো না মুঠি ধরে চুলগুলো কেটে দিল আর অরণ্য পাশ থেকে খিলখিল করে হাসতে লাগলো চুলগুলো কাটা শেষ হলে অরণ্য মহিলাগুলোকে টাকা দিয়ে ডালিয়েকে নিয়ে বাসায় চলে আসে ডালিয়ে যতবার আনায় দেখছে ততবার চিৎকার করে কাটছে ডায়নাকে কল করে সব বলে ডায়না বলে তোর জন্য ওই লোকটা আমাকে অনেকগুলো টাকা দিছে উনি যা করতে বলে তা কর না হয় দুঃখ আছে আর এসব প্যান প্যান করতে ফোন করবি না আমি তোর জন্য নিজের ব্যবসায় ক্ষতি করতে পারি না ফোন রাখ এই বলে ডা ডায়না ফোনটা কেটে দেয় ডালিয়ে ভিতরে ভিতরে পুড়তে লাগলো চুলগুলো হাত দিয়ে সে চিৎকার করে বলতে লাগলো দুনিয়ায় টাকা ছাড়ার দাম নেই টাকার কাছে সব বিক্রি হয়ে যায় মানুষের মনও টাকার কাছে কিছু না আর পাশ থেকে ডালিয়া চিৎকার দেখে অরণ্য হাসতে লাগলো তখন ডালিয়া অরণ্যকে বললো আমি আপনার কি ক্ষতি করেছি কেন এমন করছেন আমার সাথে আমাকে আর কত কষ্ট দিবে আপনি বলছি তো মেয়ে মানুষ আমার সহ্য হয় না তোরা কষ্ট দিতে পারলে আমার শান্তি কোনো মেয়ে কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে এই যে কষ্ট পাচ্ছে খুব শান্তি লাগছে তোকে কিনে এনেছি এভাবে কষ্ট দিতে হা হা ডালিয়া বুঝতে বাকি রইল না অরণ্য মানসিকভাবে অসুস্থ আর কত কষ্ট সে ডালিয়াকে পেতে হবে সেটা ভাবতে ভাবতে দিন পার করলো রাতে হঠাৎ ডালিয়া একটা চিৎকারের শব্দ পেলো খেয়াল করলে শব্দটা অরণ্যের রুম থেকে আসছে ডালিয়া অরণ্যের রুমের দিকে এগুতে লাগলো আর গিয়ে দেখলো দেখলো অরণ্য কার সাথে জানি চেঁচামেচে করছে ডালিয়া প্রথমে বুঝতে পারছিল না এবার জোরে চিৎকার কেন করছে অরণ্য খানিক দাঁড়িয়ে থেকে ডালিয়া বোঝার চেষ্টা করলো কেন অরণ্য চিৎকার করছে কিছুক্ষণ পর ডালিয়া বুঝতে পারলো অরণ্য কারোর সাথে ফোনে কথা বলছে আর লোকটাকে অরণ্য বলছে আমাকে আর কোনো দিন ফোন দিবা না তুমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি একমাত্র তোমাকে পৃথিবীতে সব মেয়ে নিকৃষ্ট তার মধ্যে তুমি প্রথম আমাকে কল দিয়ে জ্বালাবে না তুমি জানোই তো আমি তোমাকে কত ঘৃণা করি এখন কেন ফোন দাও বলতো যখন আমার কিছু ছিল না তখন কোথায় ছিলে তুমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তুমি এসব বলে ফোনটা কেটে আরও জোরে চিল্লাতে লাগলো আর কাঁদতে লাগলো ডালিয়ার পড়ালেখা কম করলো খুব বিচক্ষণ ছিল ডালিয়া বুঝতে বাকি রইল না অরণ্যের ভিতরে একটা চাপা কষ্ট আছে আর এ ফোন দিয়েছে সে একটা মেয়ে হয়তো তার কাছ থেকেই কষ্টটা পেয়েছে এজন্য অরণ্য মানসিক রোগীর মতো ব্যবহার করে অরণ্য কেন ডালিয়ার কেন জানি অরণ্যর প্রতি মায়া হয় অরণ্য ঘরে যাবে কি না চিন্তা করতে লাগে কিন্তু গেলে যদি রেগে যায় তাই অরণ্য বুঝে ওঠার আগে ডালিয়া চলে আসলো নিজের ঘরে ডালিয়ে নিজের ঘরে বসে এসে খাটে হেলান দিয়ে কিছুটা ক্লান্তি নিয়ে চোখ বুঝলো হঠাৎ দরজা খোলার শব্দে ডালিয়া চোখ করলো ডালিয়ে খেয়াল করলো অরণ্য তার সামনে দাঁড়িয়েছে হাতে কী যেন একটা নিয়ে ডালিয়া অরণ্যকে কাপা কাপা সরে বললো অরণ্য আপনি হঠাৎ এখানে কী জন্য বলুন ডালিয়ার কথা শেষ করতে না করতে অরণ্য পিছনে লুকিয়ে রাখা হাটটা বের করে ডালিয়েকে বেল্ট দিয়ে পেটাতে লাগলো আর ডালিয়া চিৎকার করতে করতে বলতে লাগলো আমাকে আর মারবেন না আল্লাহর ধোয়াই লেগে আমার খুব কষ্ট হচ্ছে আর মারবেন না দয়া করে আমাকে এত কষ্ট দিবেন না আমাকে মাপ করে দেন হা তোর মতো মেয়েরা সবচেয়ে খারাপ দুনিয়াতে সবচেয়ে খারাপ হচ্ছে মেজাতি তোর কষ্ট না দিলে আমার শান্তি লাগে না চার পাঁচ মিনিট বেল দিয়ে পেটানোর পর অরণ্য ডালিয়াকে বললো এবার তুই কান ধরে এক পায়ে সারা রাত দাঁড়িয়ে থাকবি আর যদি কোনো উল্টোপাল্টা পাল্টা করিস বুঝিসই তো তোর কি হাল করব। ডালিয়ার কোনো কথা না বাড়িয়ে অরণ্যর কথা মতো কান ধরে দাঁড়িয়ে থাকলো আর অরণ্য ডালিয়াকে দেখে হাসতে লাগলো অনেকক্ষণ পর ডালিয়ার মনে হলো পাটা ফেটে যাচ্ছে মাথাটা ঘোরাচ্ছে ভয়ে ভয়ে পাটা নামাতেও পারছে না কারণ অরণ্যের সামনে দাঁড়ানো হুট করে ডালিয়ার মাথাটা ঘুরে গেল আর ডালিয়া মেঝেতে পড়ে গেল ডালিয়া যখন জ্ঞান ফিরল তখন দেখলো ডালিয়া বিছানায় শুয়ে আছে ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্য তাকে বিছানায় শুয়ে রেখে গেছে এটাও বুঝতে পারলো যখনই কোনো মেয়ে তাকে কষ্ট দেয় তখনই অরণ্য ডালিয়াকে কষ্ট দেয় গতকাল হয়তো কোনো মেয়ে ফোন দিয়ে কিছু বলেছে তাই হয়তো ডালিয়াকে এভাবে শাস্তি দিয়েছে অরণ্য পথে থাকার আগটা এবার ফিকে হয়ে গেল ডালিয়া ডালিয়া বেশ ভালো করেই বুঝতে পারছিল অরণ্যের কোনো চাপা কষ্ট আছে কোনো কষ্ট পেয়ে অরণ্য এমন করছে আর এজন্য হয়তো অরণ্য ডালিয়ার সাথে এমন করছে হঠাৎ করে ডালিয়াকে অরণ্যর বাসায় চাকর রহমত কাক চাচা ডাক দিল মা ডালিয়া তুমি নাস্তা করে নাও অরণ্য একদিনের জন্য বাইরে গেছে তোমাকে বাড়ির বাইরে নিষেধ করেছে দয়া করে বাড়ির বাইরে বা পালিয়ে গিয়ে ওকে কষ্ট দিও না এর আগে একটা মেয়ে এনেছিল অরণ্যের অত্যাচারে পালিয়ে গেছে অরণ্য তোমাকে জানি অনেক কষ্ট দেয় কিন্তু ওর মনটা অনেক ভালো দয়া করে তুমি পালিয়ে যেও না এখন নাস্তা খেয়ে নাও ডালিয়া ওনার কথা শুনে একটু বিস্মিত হলো দিন পর ডালিয়া কে কেউ এভাবে বাবার মতো আদর করে কথা বলছে কারণ এ দু ডালিয়া শুধু পুরুষ মানুষের রূপ দেখেছে কিন্তু রহমত চাচার চোখ দেখে বোঝা যাচ্ছে তার চাওয়ার কোনো কুদৃষ্টি নেই ডালিয়া রহমত চাচার দিকে তাকিয়ে বললো চাচা আমি আর কোথায় যাব বলেন আমার যাওয়ার জায়গা নেই থাকতে হলে এখানেই থাকতে হবে আপনি চিন্তা করবেন না আমি যাব না আপনি যান আমি নাস্তা খেয়ে নিচ্ছি কথাটা শুনে স্বস্তি পেল মা চিন্তা তো আর এমনি করি না তুমি আমাকে একটু বলে চিন্তা মুক্ত করলে মা এরপর এসব বলে রহমত চাচা চলে গেল এরপর ডালিয়া নাস্তা করতো আর ভাবতে লাগলো অরণ্য কোথায় গেল আবার ভাবলো এ বাড়িতে আসার পর এ বাড়িটা ঘুরে দেখেনি অরণ্য আসার আগে একটু বাড়িটা ঘুরে দেখার ইচ্ছে হলো ডালিয়ার ডালিয়া রুম থেকে বের হয়ে নিচে নামলো খেয়াল করলো বাড়িটা বেশ গোছালো কিন্তু ড্রয়িং রুমের প্রতিটা দেওয়ালে লেখা পৃথিবীতে সবথেকে ঘৃণিত মানুষ নেই মানুষ ডালিয়া লেখাটা পড়ে কেন জানি না লেখাটার নিচে লিখতে ইচ্ছে করলো পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ পুরুষ মানুষ কিন্তু মন চাইলে সে ডালিয়া এ কথাটা লিখতে পারবে না ডালিয়া চাইলেও যে এটা লিখতে পারে না সে ক্ষমতা ডালিয়ার নেই ডালিয়া চাইলেও কোনো পুরুষ মানুষকে শাস্তি দিতে পারে না ডালিয়ার ড্রয়িং রুম থেকে আসতে করে উপরে উঠল হঠাৎ ডালিয়ার চোখে একটা রুম পড়লো ডালিয়া খেয়াল করলো এ রুম থেকে অন্য রুম থেকে একদম আলাদাভাবে গোছানো দেওয়ালের খেয়াল করলো একটা মেয়ের ছবি মেয়েটা বেশ সুন্দরী পাশের ছবিটায় খেয়াল করলো একটা মহিলার ছবি দেওয়া আছে এই পাশের ছবিটাই তিনজনের গ্রুপ আর পাশের ছবিটায় অরণ্যের সাথে মেয়েটা বেশ রোমান্টিক একটা ছবি অরণ্য মেয়েটা চোখ ধরে নিয়ে কেকের সামনে নিয়ে গেছে আর ঠিক সে মুহূর্তে ক্লিক করা একটা ছবি ডালিয়া বুঝতে পারলো অরণ্য হয়তো মেয়েটাকে জন্মদিনে সারপ্রাইজ দিচ্ছিল তার পাশে আর একটা ছবি সেটাতে মেয়েটা অরণ্যকে কান মুলে দিচ্ছে পাশের ছবিটা পাশে একটা ফুলদানি তাজা গোলাপ আর রজনীগন্ধা রাখা ছিল একের পর এক ছবি দেখে ডালিয়া যেন স্বপ্নের জগতে কল্পনা করে ভেজছিলো ছবিগুলো দেখে চোখের সামনে যেন রোমান্টিক মুহূর্তগুলো ভেসে উঠলো কেন জানি না ডালিয়া অরণ্যকে এবার অন্য রকম একটা মানুষ মনে হচ্ছিল মনে হচ্ছিল ছবিতে থাকে অরণ্য যেন অন্য একটা অরণ্য ডালিয়া বুঝতে পারছিল না এ মেয়েটা আর মহিলাটাকে ডালিয়া ওই রুম থেকে বের হয়ে এসে অরণ্যের রুমটা খেয়াল করলো আর দেখলো অরণ্যের রুমের দরজা খোলা ডালিয়া কৌতূহল নিয়ে অরণ্যের রুমে গেল সেখানে গিয়ে ডালিয়া কিছুটা বিস্মিত হলো কারণ ডালিয়া খেয়াল করলো সে মেয়েটার একটা বড় ছবি এখানে টাঙানো আর কালি দিয়ে ক্রস করে দাগ টানা অনেকগুলো ডালিয়া আরও বিস্মিত হলো যে ডালিয়ার অনেকগুলো ছবি এখানে টাঙানো কখন যে ঘুমের মধ্যে অরণ্য ডালিয়ার ছবিগুলো তুলে এনে টাঙিয়েছে ডালিয়ে টেরি পায়নি আর খেয়াল করলো এখান থেকে ডালিয়ার চারটা ছবিতে লাল কালি দিয়ে ক্রস করা ছটা ছবিতে এখনও কোনো দাগ কাটা হয়নি আরও অবাক হলো ডালিয়া খেয়াল করলো তার লম্বা চুলগুলো এখানে দেওয়ালে টাঙানো ডালিয়া কিছু তো বিস্মিত হলো হঠাৎ রহমত চাষার ডাকে ডালিয়ার ঘোল কাটলো ডালিয়া তুমি এই রুমে কী করছো অরণ্য জানলে তোমাকে শেষ করবে না চাচা হাঁটতে হাঁটতে চলে এসেছি আচ্ছা অরণ্য চাচা এমন করে কেন তার রুমে এসব কী দেখো মা অরণ্য যদি জানতে পারে তোমাকে কিছু বলেছে তাহলে কষ্ট পাবে এটা শুধু জেনে রাখো খুব কষ্ট পেয়েছে পারলে ভালোবাসা দিয়ে পাগলটাকে মানুষ বানাও আর এখন তোর রুমে যা আর ভুলেও রুমে আসবি না ডালিয়া রহমত চাচার কথা শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল কিন্তু ডালিয়া বুঝতে পারলো না ওই মেদুটারকে কেনই বা অরণ্য মেয়ের ছবিতে লাল দাগ টেনেছে আর মহিলা ব্যাকে আর তার নিজের চারটা ছবিতে কেন দাগ টানা তাও বুঝতে পারলো না বেশ কিছু বিচক্ষণ থাকার পর খানিক্ষণ ভাবার পর ডালিয়া বুঝতে পারলো অরণ্য তাকে চারবার আঘাত করেছে এই জন্য হয়তো চারটা ছবিতে দাগ কাটা ডালিয়া বুঝতে পারলো কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়তো অরণ্য মেয়েদের প্রতি ঘৃণা জন্মে গেছে কিন্তু কি ঘটনা ডালিয়া চিন্তায় অস্থির হয়ে গেল সারাদিন ভেবেও কোনো কুল কোনো অ্যাটেনশন সমস্ত ঘটনা জানবে কিভাবে তাও বুঝতে পারল না পরের দিন ঘুম থেকে উঠে দেখলে অরণ্য চলে এসেছে আর বসে টিভি দেখছে ডালিয়া অরণ্যের সামনে গিয়ে দাঁড়ালো অরণ্য কিছুটা অবাক হয়ে ডালিয়াকে দেখে আরও অবাক হয়ে নিল তুমি পালিয়ে যাওনি আমি ভেবেছি তুমি পালিয়ে গেছো আমি তো তোমাকে পালানোর সুযোগ করে দিয়েছিলাম তাহলে পালাল না কেন এখানে থাকলে যে তোমাকে অনেক কষ্ট পেতে হবে ডালিয়া এ আগের মেটাও পালিয়ে গিয়েছিল ডালিয়ে অরণ্যের কথাগুলো শুনে কিছুটা অবাক এরকম শান্ত গলায় কথা বলছে অরণ্য আবার কোনো মতলব আছে কি না সেটাও ভাবতে লাগলো কিন্তু অরণ্য চোখের দিকে টাকিয়ে ডালিয়ার কেন জানি না মনে হচ্ছিল অরণ্য এবার কোনো মতলব আটেনি তাই শান্ত স্বরে ডালিয়া উত্তর দিলো আমি কোথায় যাব বলুন অনেক কষ্ট পেলেও যে আমাকে এখানেই থাকতে হবে আপনি মেরে ফেললেও আমাকে এখানেই থাকতে হবে আমার যে পালানোর কোনো জায়গা নেই অরণ্যবাবু এ জীবন থেকে কতবার পালানোর চেষ্টা করছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি এই জীবন থেকে পালানোর কোনো জায়গা নেই এবার ডালিয়ার কথা শুনে অরণ্য একটু মায়া হলো কিছুটা কৌতূহল নিয়ে ডালিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি এ পেশায় এসেছো কেন ইচ্ছে করে কি এ পেশায় আসে বাবু সে এক বড়ো কাহিনি বল শুনি আপনি সত্যি শুনবেন হ্যাঁ বলো এরপর ডালিয়া প্রথম থেকে ঘটে যাওয়া জীবনের কাহিনী বললো অরণ্য তার কাহিনী শুনে কিছুটা থমকে গেল ডালিয়া সমস্ত কাহিনী বলে অরণ্যকে বলতে লাগলো আমার লিখতে মন চায় পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ পুরুষ মানুষ অরণ্য এবার ডালিয়ার চোখ দুটো মুছতে লাগলো অরণ্য এমন আচরণ ডালিয়াকে কিছুটা অবাক করলো ডালিয়া মনে হলো অরণ্য মেয়েদের প্রতি এত ঘৃণা কেন সেটা এখন জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারবে ডালিয়া অরণ্যকে বলল আপনি মেয়েদের এত ঘৃণা করেন কেন বলবেন তুমি কি সত্যি জানতে চাও তাহলে হ্যাঁ বলুন তাহলে শোনো মা বাবা নিয়েছিল আমাদের ছোট্ট সংসার তখন এত বড় লোক ছিলাম না বাবার এত টাকা ছিল না বাবা ছোটোখাটো একটা সরকারি চাকরি করতো ভালোভাবে দিন কাটছিল আমাদের আমি তখন ক্লাস টুতে পড়ি কিন্তু মা বাবার প্রতি মোটেও সন্তুষ্ট ছিল না বাবাকে মা সবসময় বলতো তোমার সংসার থেকে আমি কিছুই পাইনি তোমার পোস্ট থেকে অন্য অন্য ঠিকে অনেক টাকার মালিক হয়েছে আর তুমি কিছুই করতে পারো না সাফেদের মাকে সাফেদের বাবা হীরের আংটি নেকলেস কিনে দিয়েছে আর তুমি আমাকে হিরে তো দূরের কথা স্বর্ণও কিনে দিতে পারো না ওদের মতো অসদুপায় টাকা ইনকাম করি না আর এসবটা টাকাই শান্তি নেই অরণ্যের মা শুধু শুধু তুমি লোভ করো না আমার শান্তি আছি এটাই অনেক ভালো হ্যাঁ এখন তো বলবাই আমি লোভ করি তুমি যদি আমাকে এসব না এনে দিতে পারো আমি তোমাকে তালাক দিব বলে দিলাম দুনিয়া এভাবে এত ভালোভাবে চললে হয় না বাবা দিনের পর দিন মায়ের এমন উস্কানিমূলক কথা আর এসব শুনতে শুনতে বাবা অতিষ্ঠ হয়ে যায় এদিকে বাব মা ও বাবার প্রতি খেপে তালাক দিতে চাইল মাকে কাছে রাখতে আমার বাবা ঘুষ খাওয়া শুরু করে একের পর এক ঘুষ খেতে খেতে অনেক টাকা ইনকাম করত। অল্প দিনে বাবা অনেক টাকার মালিক হয়ে গেল বাবার গাড়ি বাড়ি সব হয়ে গেল কিন্তু এতেও মায়ের মন শান্তি ছিল না দিন দিন মায়ের লোভ বাড়তে থাকলো মায়ের লোভের যোগান দিতে গিয়ে বিভিন্ন অন্যায় কাজ করে টাকা কামাতে লাগলো এর একদিন ঘুষ খাওয়ার অপরাধে বাবা চাকরিচ্যুত হলো সেদিন বাবা ঘরে বসে চুপ করে বসেছিল বুঝতে পেরেছিলাম বাবা সেদিন খুব কষ্ট পেয়েছে সে বাবা সব সময় সততার বানিয়ে দিত আর সে বাবাই ঘুষের জন্য চাকরিচ্যুত হলো বাবা এক জায়গায় চুপ করে বসে নীরব হয়েছিল বাবাকে দেখে আমি বাবার কাছে যাই বাবা আমাকে জড়িয়ে ধরে সেদিন চুপ করেছিল আমার আমার সান্ত্বনার পরিবর্তে হয়েছে হয়েছে এসব নিয়ে মন খারাপ করতে হবে না আমাদের সাদারটা ফ্যাক্টরি আছে না ওগুলো সামলাও এরকম ঘুষ খেয়েও অনেক চাকরিচ্যুত হয় এমন মন খারাপ করে বসে থাকলে চলবে না ব্যবসা বাড়াও বাবা শুধু নীরবে কথাগুলো শুনে গেছিলো আর মায়ের সুখের জন্য সব ভুলে আগের মতো ব্যবসা করতে লাগলো আমি তখন ক্লাস ফাইভে পড়তাম মাকে সব সময় কাছে পেতাম না মা ক্লাব নিয়েই পড়ে থাকতো টাকার পাহাড়ে মা যেন আর মা ছিল না প্রয়োজনেও মা আমার খবরে নিত না আমার সব দায়িত্ব পালন করতো রহমত চাচা মাকে প্রায় খেয়াল করতাম একটা লোকের সাথে ঘোরাফেরা করত মাঝে মাঝে বাসায় নিয়ে গিয়ে টুকের দরজা লাগিয়ে দিত বুঝতে পারিনি মা কি করছে তবে বুঝতে পারতাম মা করছে খারাপ করছে মায়ের এরকম কর্মকাণ্ড চলতে লাগলো আমি তখন ক্লাস সিক্সে উঠি একদিন ক্লাস শেষ করে এসে দেখি আমার বাবা মাঝে তুমুল ঝগড়া মা বাবাকে রেখে সেদিন এক পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিল আর বাবা মাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু মা কথা শুনেনি বাবাকে ছাড়ার একটাই কারণ ছিল লোকটা টাকা পয়সা বাবার থেকে বেশি সেদিন মা আমার দিকেও তাকায়নি আমাকে ফেলে চলে গিয়েছিল মা চলে যাওয়ার পর বাবা অনেকটা চুপচাপ হয়ে গেছিল বাবাকে সময় দেখতে মস্তির থাকতে একটা বছর বাবা পাগলের মতো করেছে হঠাৎ একদিন বাবা আমার রুমে এসে আমাকে জোরে ধরে বললো বাবা আমি চলে গেলে তুই ভালো থাকিস আর এটা মনে রাখিস মেয়ে মানুষ ছলনময়ী ওদের সব দিলেও ওদের মন পাওয়া যায় না বাবা তুমি এভাবে কষ্ট পেও না আমার ভালো লাগে না না রে বাবা আর কষ্ট পাবো না কষ্টটা যে ছুটি দিয়ে দেব বাবা সেদিন কি বোঝাতে চেয়েছিল জানি না সপ্তম শ্রেণীতে পড়তাম তখন আমার এত বড় কথার মানে বুঝিনি তখন সকালে উঠে দেখলাম বাবার রুমের দরজা আটকানো রহমত চাচা আর আমি অনেক ডাক দিলাম বাবা উঠলো না শেষমেশ দরজা ভেঙে ঢুকে দেখলাম আমার বাবা ঝুলতেছে বাবাকে দেখে বুকের ভিতরটা হাহাকার শুরু করলো পাশে একটা চিঠি ছিল আর চিঠিতে লেখা ছিল মেয়ে মানুষ না ছলানো এক বিষাক্ত জাল বাবার লাশটা পুলিশে নিয়ে গেল ময়নাতদন্ত করে ফেরত দিল বাবাকে দাফন করে রুমে ঢুকলাম খেয়াল করলাম বাবার উকিল দাঁড়িয়েছে উনি বললেন সম্পত্তির অর্ধেক আর ব্যাংকের টাকা লিখে দিয়ে গেছে আমার নামে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেগুলো পাবো আর সে পর্যন্ত আমার দায়িত্ব নেবে রহমত চাচা আর সব সামলাবে রহমত চাচা আর বাকি অংশটু লিখে গেছে আশালতা নামে এক আমার মায়ের নামে সেদিন খুব অবাক হয়েছিলাম এটা ভেবে বাবা এত কষ্ট দেওয়ার পর মাকে সম্পত্তি লিখে দিয়েছে এজন্য মা নিজে বাবার সম্পত্তি নিতে এসেছিলো কিন্তু আমার দিকে ফিরেও তাকায়নি কতটা স্বার্থপর হলে এমন করতে পারে সেদিন আমি বুঝেছিলাম বাবার খুব শখ ছিল আমি ডাক্তার হয়ে তাই আমি পড়াশোনা অনেক এর এদিকে রহমত চাচা সব সুন্দরভাবে সামলানো শুরু করে রহমত চাচা ছিল আমার বাবা আর মা আমি মেডিকেলে চান্স পাই মেডিকেলে ভর্তি হওয়ার পর হঠাৎ ক্লাসে একটা মেয়ের উপর গেল খেয়াল করলাম মেটা চোখগুলো অনেক বেশি সুন্দর আর টানা টানা মেয়েটাকে দেখে ভালো লেগে গিয়েছিল খোঁজ নিয়ে জানতে পারি মেটা নাম মাহি মাবিয়া মাবিয়াকে দেখেই আমি হারিয়ে যেতাম স্বপ্নের রাজ্যে মাবিয়া লুকিয়ে ফলো করতাম খুব ইন্ট্রোভার্ট হওয়ার কারণে মাভিয়াকে তেমন কিছু বলতে পারতাম না খালি তাকিয়ে থাকতাম একদিন কলেজে ফাংশানে খেয়াল করলাম মাবিয়া নীল শাড়ি পরে কপালে নীল টিপ আর ঠোঁটে গাঢ় লাল টুকটুকে লিপস্টিক মাবিয়াকে দেখে হা করে তাকিয়েছিলাম খেয়াল করলাম মাবিয়া আমার দিকে তাকিয়ে আসছে মাবিকে যতই আমার কাছে আসছিল ততই হার্টবিট বেড়ে যাচ্ছিল হঠাৎ মাবিয়া আমার কাছে এসে বলল মনে হচ্ছে ইদানিং তোমার সাথে আমার দেখাটা অনেক বেশি হয়ে যাচ্ছে আচ্ছা ফলোটা তুমি আমাকে বেশি করছো নাকি আমি তোমাকে আমি ভেতরে ভেতরে একরা শাশি নিয়ে শান্ত গলায় বললাম মনে হয় আমিই করছি আমি কোনো ভুল করে থাকলে সরি আরে বোকা ভুল কেন করবা তুমি আমার তো বেশ ভালোই লেগে আচ্ছা তোমার নাম যেন কি অরণ্য বা খুব সুন্দর নাম তোমার আমার নাম কি জানো নাকি খোঁজ নিয়ে জেনে ফেলছো জানি না তোমার নাম মাবিয়া আরে এত লজ্জা পাচ্ছ কেন লজ্জা পেলে তোমাকে অনেক কিউট লাগে আচ্ছা তোমার নাম্বারটা কী বলো তো মাভিয়া আমার নাম্বার চাচ্ছে মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছিলাম আমার হার্টবিটটা যেন আরও বেড়ে গেলো মনে যে কত কিছু ঘুরতে লাগলো আনন্দের চোটে নাম্বারটা মুখ থেকে বের হচ্ছিল না তবুও নিজে সামনে মাবিয়াকে নাম্বারটা দিলাম কিন্তু মাবিয়ার নাম্বার নেওয়া সাহস হলো না কলেজ ফাংশন থেকে এসে শুধু মাবিয়ার কথাই ভাবতে লাগলাম হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো কলটা আগ্রহ নিয়ে কলটা ধরলাম বললাম হয়তো মাবিয়া কল দিছে না কলটা কাস্টমার সার্ভিস থেকে এসেছে এরপর আবার একটা কল আসলো একটা নাম্বার থেকে আমি ফোনটা ধরলাম এবার ফোনের উপাস থেকে একটা শরীরী কণ্ঠ বলে উঠলো অরণ্য আমি মাবিয়া কেমন আছো হুম ভালো আছি তুমি ভালো কিছুক্ষণের মধ্যে মাভিয়া আমার সাথে কথার বেশ জমে গেল অল্প সময়ে মাভিয়া বেশ আপন করে নিল মাভিয়ার সাথে একের পর এক হতে লাগলাম আমার বন্ধুত্বটা বেশ জমে গেল হঠাৎ একদিন মাবিয়া রাত বারোটায় ফোন দিয়ে বললো অরণ্য আমি আমার হোস্টেলের নিচে আসো তো কিন্তু মাবিয়া মেয়ে হোস্টেলে ঢুকবো কী করে আরে হোস্টেলের সামনে আসো আমি বেরোচ্ছি কেন তোমার কিছু হয়েছে তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি আরে একটু বেশি ভাবছো আসো তো আগে বুঝতে পারলাম না মাবিয়া কেন ডাকছি কোনো রকমে রেডি হয়ে মাবিয়ার হোস্টেলে গেলাম গিয়ে মাবিয়াকে কল দিলাম নাম্বারটা বন্ধ দেখাচ্ছে আমি চিন্তায় অস্থির হয়ে ঘামতে লাগলাম হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার চোখ চেপে ধরলো আমি বুঝতে পারলাম না কে আমার চোখটা চেপে ধরলো চোখ ধরে বললো তো আমি কে শুনে বুঝতে পারলাম এটা মাবিয়ে ছাড়াই কেউ না আমি বললাম কে আর হবে তোরা নামে কোনো একটা মেয়ে বাভিয়া আমার চোখটা খুলে বেশ রেগে বললো তোরাটাকে শুনি আমাকে রেখে এখন তোরাকে মিস করা হচ্ছে আরে ধুর কি যে বলো না তোমাকে রাগানোর জন্যই বললাম তা বলো কেন ডেকেছ মাবিয়ার আমার হাতে একগুচ্ছ রজনীগন্ধা ধরিয়ে দিয়ে বললো মনের কথা আর কত চেপে রাখবো প্রপোজটা কি তুমি করবা নাকি আমি আমি এবার বেশ লজ্জা পাচ্ছিলাম মাবিয়ার হাত থেকে রজনীগন্ধাটা নিয়ে মাবিকে বললাম মাবিয়া আই লাভ ইউ তখনই খেয়াল করলাম আশেপাশে সবাই এসে হাজির আর ট্রিট দেওয়ার জন্য বায়না করছে আমি সবাইকে পরদিন ট্রিট দিলাম আস্তে আস্তে আমাদের প্রেমটা বেশ জমে গেল মা সব সবসময় খুশি করার চেষ্টা করতাম মাবিয়া রাগ করলে ওর রাগ ভাঙানোর জন্য কত না করতাম ভালোই জমে গেল আমাদের প্রেমটা এর মধ্যে মেডিকেল পড়া শেষ করলাম ডাক্তার হলাম অল্প দিনের মধ্যে আমি বেশ পরিচিত পেয়ে গেলাম অল্প এত ভালো পরিচিত দেখে অনেকে আমাকে হিংসা করতে শুরু করলো এবার মা বিয়েকে বিয়ে করার পালা মা বিয়েকে বললাম মাবিয়ে লাজুক স্বরে উত্তর দিল চাচাকে পাঠাও আমি রাজি চাচা মাবিয়াদের বাসায় ফিরে বিয়ের প্রস্তাব নিয়ে গেল আর মাবিয়ার বাবা মাও মেনে নিল খুব ধুমধাম করে আমাদের বিয়ে হলে এক মাস পরে মাবিয়ার জন্মদিন ছিল আমি মাবিয়েকে উপহার দিলে খুশি হবে বুঝতে পারছিলাম না অবশেষে মাবিয়ার জন্য ছোট ছোটো জিনিস নিয়ে একটা ঘর সাজালাম মাবিয়া রাত বারোটার চোখ বন্ধ করে ওই রুমে নিয়ে গেলাম মাবিয়ার চোখ খুলে এসব দেখে বেশ খুশি আমাকে জড়িয়ে ধরে সেদিন বলল অনেক খুশি হয়েছি কিন্তু আমি চাই তুমি আমাকে তোমার থেকে দুইটা বাড়ি লিখে দাও যাতে আমি গর্ব করে বলতে পারি আমার সামনে আমাকে বার্থডেতে বাড়ি গিফট করছে মাবিয়ার কথাটা শুনে কোনো রকম সন্দেহ ছাড়াই আমি ওকে বাড়ি লিখে দেয় এর ঠিক এক মাস পরে মাবিয়া আমাকে বলল অরণ্য এই নাও ডিভোর্স পেপার সাইন করে দাও আর আমার কাবিনের সব টাকা আমাকে ফিরিয়ে দাও মাবিয়ার কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে বলে মাবি হঠাৎ কি বলছে এসব হয়তো মজা করছে মাবিয়া মজা করো না এসব মজা আমার একদম পছন্দ না তুমি জানো তো তাহলে মজা কেন করছো অরুণ আমি সিরিয়াস আমাকে ডিভোর্স দাও মাবিয়া এসব বলার মানে কি কি জন্য তুমি আমাকে ডিভোর্স দিবা কি কমতি রেখেছি তোমার তুমি যা চেয়েছো তাই দিয়েছি তাহলে কেন তোমাকে কী দেয়নি বলো আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো জানি আমার জন্য তুমি অনেক করছো কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই আমাকে ভালোবাসলে আমাকে ডিভোর্স দেয় কেন তারপর মাবিয়া যা বলেছিল আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম কারণ মেয়ে মানুষ এতটা স্বার্থপর হতে পারে জানা ছিল না মাবিয়া বলেছিল পতিতা বললে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আজকে রাতে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং